সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা একটি মজার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই চলো আমরা দুটি শব্দের সাথে পরিচিত হই। একটি হচ্ছে সর্বসমতা এবং আরেকটি হচ্ছে সদৃশতা। শুরুতে আমরা জানব সর্বসমতা এবং সদৃশতা বলতে কী বোঝায়। সর্ব অর্থ সব কিছু এবং সমতা অর্থ সমান। কাজেই সর্বসমতা অর্থ হচ্ছে সব কিছু সমান। দুই বা ততোধিক বস্তুর মধ্যে যদি এদের প্রত্যেকটি পরিমাপ সমান হয় তাহলে আমরা ওই বস্তুগুলোকে সর্বসম বলতে পারি। উদাহরণস্বরূপ, তোমাদের প্রত্যেকেরই গণিত বইটি রয়েছে। এই গণিত বইটি কিন্তু দেখতে একই রকম এবং তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে এই বইটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই সমান। কাজে আমরা বলতে পারি তোমাদের এই গণিত বইসমূহ অবশ্যই সর্বসম। এবার আমরা সদৃশতা নিয়ে আলোচনা করব। সদৃশতা অর্থ হচ্ছে একই রকম দেখতে। একটু খেয়াল করো, কোনো একটি গাছ, যেমন আম গাছের প্রতিটি পাতা কিন্তু দেখতে একই রকম, যদিও প্রতিটি পাতা সমান নয় কিংবা এদের ক্ষেত্রফল সমান নয়। এক্ষেত্রে যেহেতু পাতাগুলো একই রকম দেখতে, কাজে আমি বলতে পারি আম গাছের পাতাগুলো সদৃশ, এদের মধ্যে সদৃশতা বৈশিষ্ট্যটি বিদ্যমান। আর একটু খেয়াল করো, তোমরা অবশ্যই তোমাদের নিজের লেখাগুলোকে ফটোকপি করো। তখন ফটোকপি করার ফলে আমরা আমাদের লেখার হুবহু আরেকটি কপি পেতে পারি। এক্ষেত্রে যেহেতু আমাদের লেখাগুলো একই রকম দেখতে এবং এদের আকার একই রকম, তাই আমি বলতে পারি আমাদের ওই ফটোকপিগুলো সর্বসম। এছাড়াও যদি ফটোকপি করার সময় আমাদের লেখার বর্ণগুলোকে একটু ছোটো করে অথবা একটু বড় করে ফটোকপি করা হয়, তখন কিন্তু লেখাগুলোকে একই রকম দেখতে হবে কিন্তু একই রকম আকার পাওয়া যাবে না। হয় একটু ছোটো হবে, নয় একটু বড় হবে। সেক্ষেত্রে কিন্তু ওই কপি দুটিকে আমরা সর্বসম বলতে পারবো না। সেক্ষেত্রে শুধু আমরা বলতে পারবো ওই কপি দুটি সদৃশ, তাদের মধ্যে সদৃশতা বৈশিষ্ট্যটি বিদ্যমান। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা কী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের পাঠ্য হচ্ছে দশম অধ্যায়, সর্বসমতা এবং সদৃশতা। তো আশা করি শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রাথমিক আলোচনাটুকু ভালোভাবেই বুঝতে পেরেছ। এবার আমরা জ্যামিতিক আকৃতি নিয়ে সর্বসমতা এবং সদৃশতা আলোচনা করব। লক্ষ্য করো, আমি এখানে দুই জোড়া ত্রিভুজ অঙ্কন করেছি। তোমরা জানো তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। এক্ষেত্রে তোমাদের একটি বিষয় একান্ত জেনে রাখা উচিত, যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে আমরা 180 ডিগ্রি পাবো। তোমরা হয়তো ভাবছ যে এই ছোট ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে পারে, আর এই বড় ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয়তো বা 180 ডিগ্রি থেকে বেশি হতে পারে। কিন্তু এই ধারণাটি ভুল। ত্রিভুজ ছোট হোক কিংবা বড় হোক, সকল ক্ষেত্রেই ত্রিভুজের কোণগুলো প্রায় একই রকম থাকে, আর এক্ষেত্রে ত্রিভুজের কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি হয়। তো এক্ষেত্রে শুধুমাত্র ত্রিভুজের বাহুগুলো বৃদ্ধি পেতে পারে, কোণগুলো আগের মতোই থাকতে পারে। চলো আমরা এই দুটি ত্রিভুজ নিয়ে আলোচনা করি। তোমরা জানো ত্রিভুজের মোট 6টি উপাত্ত রয়েছে, তিনটি বাহু এবং তিনটি কোণ। এই দুটি ত্রিভুজের মধ্যে এই বাহু এবং এই বাহু সমান, আবার এই বাহু এবং এই বাহু সমান, একইভাবে এই বাহু এবং এই বাহু সমান, অপরদিকে এই কোণ, এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ, এই কোণ সমান। কাজেই যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে প্রত্যেকটি উপাত্ত সমান, অর্থাৎ তিনটি বাহু এবং তিনটি কোণ সমান, কাজে আমরা এই দুটি ত্রিভুজকে সর্বসম বলতে পারি। অপরদিকে এই ত্রিভুজের এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান। কিন্তু তোমরা লক্ষ্য করো এই ত্রিভুজের বাহুগুলো কিন্তু এই ত্রিভুজের বাহু থেকে বড়। কোণ সমান হলেও বাহুগুলো সমান নয়, কিন্তু এ দুটি ত্রিভুজ দেখতে একই ধরনের, কাজে আমরা এ দুটি ত্রিভুজকে সর্বসম না বলে সদৃশ বলতে পারি। আর এক্ষেত্রে একটি মজার বিষয় হচ্ছে দুটি ত্রিভুজের বাহু সমান নয়, কিন্তু এই বাহুগুলোর মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান। সেটি কি? এই বাহুটি এই বাহু থেকে যত গুণ বড়, এই বাহুটি এই বাহু থেকে ঠিক তত গুণই বড়, আবার এই বাহুটি এই বাহু থেকে ঠিক তত গুণই বড়। তাহলে আমরা এক কথায় বলতে পারি সর্বসমতা হচ্ছে ওই বৈশিষ্ট্য যে ক্ষেত্রে দুইটি বস্তুর প্রত্যেকটি পরিমাপই সমান হবে।
আর সদৃশতা হচ্ছে ওই বৈশিষ্ট্য যে ক্ষেত্রে দুটি বস্তু শুধুমাত্র দেখতে একই রকম হবে, এক্ষেত্রে প্রতিটি পরিমাপ সমান হওয়ার প্রয়োজন নেই। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, দুটি ত্রিভুজ সর্বসম হলে তুমি সেটাকে কিভাবে বুঝতে পারবে? লক্ষ্য করো, চিত্রের মধ্যে ABC এবং DEF দুটি ত্রিভুজ সর্বসম, অর্থাৎ ABC এবং DEF ত্রিভুজদ্বয়ের ছয়টি উপাত্তই সমান। এবার তুমি কিভাবে বুঝতে পারবে এই দুটি ত্রিভুজ সর্বসম? তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, তুমি যদি ABC এবং DEF ত্রিভুজদ্বয়ের ছয়টি উপাত্ত মেপে উপাত্তসমূহকে সমান পাও, তবে তুমি বুঝতে পারবে ABC এবং DEF ত্রিভুজ দুটি সর্বসম। কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে, আমাদের দুটি ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য ছয়টি উপাত্ত মাপার প্রয়োজন হয় না। গণিতবিদগণ গবেষণা করে দেখেছেন, শুধুমাত্র তিনটি উপাত্তের সাহায্যে আমরা বুঝতে পারি ত্রিভুজ দুটি সর্বসম কি না। আমি যদি দর্জির কাছে একটি শার্ট বানাতে যাই, তাহলে দর্জি আমার এক হাত মাপলেই কিন্তু শার্টটি বানানো যাবে, আমার কিন্তু দুটি হাত মাপার প্রয়োজন হয় না। ঠিক তেমনই এ দুটি ত্রিভুজের মধ্যে ছয়টি উপাত্ত না মেপেও আমরা শুধুমাত্র তিনটি উপাত্ত মেপে বুঝতে পারি দুটি ত্রিভুজ সর্বসম কি না। আর ওই তিনটি উপাত্ত হচ্ছে তিনটি বাহু, দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, দুই কোণ এবং কোণ সংলগ্ন বাহু। অর্থাৎ দুটি ত্রিভুজের যদি অনুরূপ তিনটি বাহু সমান হয়, অথবা দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ সমান হয়, অথবা দুইটি কোণ ও এদের কোণ সংলগ্ন বাহু সমান হয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম। আর এই সূত্রসমূহ তোমাদের বইয়ে উপপাদ্য আকারে দেওয়া আছে, কাজে আমি এখন একটি উপপাদ্য নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শিখব উপপাদ্য ৪। যদি একটি ত্রিভুজের দুইটি কোণ ও কোণ সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজে দুটি কোণ এবং কোণ সংলগ্ন বাহু সমান হয়, তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। লক্ষ্য করো, আমাদের প্রশ্নের মধ্যে দুটি ত্রিভুজের কথা বলা আছে, তাই আমি এখানে দুটি ত্রিভুজ অঙ্কন করেছি। প্রশ্নের মধ্যে বলা আছে দুটি ত্রিভুজের মধ্যে দুটি কোণ এবং কোণ সংলগ্ন বাহু সমান, অর্থাৎ দুটি কোণ সমান দেখাতে হবে এবং একটি বাহু সমান দেখাতে হবে। তাই আমি এখানে বিকোণ সমান ইকোণ দেখিয়েছি এবং সিকোণ সমান এফ কোণ দেখিয়েছি এবং বিসি বাহু সমান ইএফ বাহু দেখিয়েছি, কারণ এখানে বলেছে বাহুটি অবশ্যই কোণ সংলগ্ন হতে হবে। তো তোমরা জানো, উপপাদ্য লেখার শুরুতে আমাদের লিখতে হয় বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমরা চিত্র দেখে, চিত্র থেকে চিত্রের পরিচিতিটা লিখতে পারলেই বিশেষ নির্বাচন হয়ে যাবে। তো আমরা এখানে কী লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি, মনে করি ABC এবং DEF দুটি ত্রিভুজ, এর বিকোণ সমান ইকোণ, সিকোণ সমান এফ কোণ এবং বিসি বাহু সমান ইএফ বাহু। প্রমাণ করতে হবে যে ABC ত্রিভুজ সর্বসম DEF ত্রিভুজ। এক্ষেত্রে অবশ্যই মনে করি কথাটা লিখতে হবে, কারণ আমরা এখানে ABC এবং DEF নিয়েছি, তুমি ইচ্ছা করলে এখানে অন্য কোনো অক্ষরও লিখতে পারো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখব, মনে করি ABC এবং DEF দুটি ত্রিভুজ, এদের বিকোণ সমান ইকোণ, সিকোণ সমান এফ কোণ এবং বিসি বাহু সমান ইএফ বাহু। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। এক্ষেত্রে এই চিহ্নটি দিয়ে সর্বসম বোঝায়। এবার আমরা প্রমাণ লিখব, যেহেতু অঙ্কনের কোনো প্রয়োজন নেই তাই আমরা এখন প্রমাণ শুরু করব। এক্ষেত্রে আমরা কী করব, ABC ত্রিভুজটিকে মনে মনে DEF ত্রিভুজের উপর স্থাপন করব। আমি আবারও বলছি, ABC ত্রিভুজটিকে মনে মনে ত্রিভুজ DEF এর উপর স্থাপন করব। স্থাপন করার পর যদি আমরা দেখি ABC এবং DEF পরস্পর সমাপতিত হয়েছে, তবে আমরা বুঝতে পারব ABC ত্রিভুজ এবং DEF ত্রিভুজের সব কিছু সমান, তখনই আমরা বলতে পারব ত্রিভুজ ABC এবং DEF ত্রিভুজ সর্বসম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, ত্রিভুজ ABC-কে ত্রিভুজ DEF এর উপর এমনভাবে স্থাপন করি যেন বি বিন্দু ই বিন্দুর উপর এবং BC বাহু EF বাহুর উপর পড়ে, এবং EF বাহুর যে পাশে ডি বিন্দু রয়েছে, মানে উপরের দিকে, সেই পাশে যেন এ বিন্দু পড়ে। এ বিন্দু কি সত্যি ডি বিন্দুর উপর পড়বে কি না সেটা আমরা এখনও জানি না, সেটা আমরা প্রমাণ করেই বুঝতে পারব। এখন BC এবং EF সমান হওয়ায়, আমি আবারও বলছি, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল একটি বাহু সমান, এক্ষেত্রে BC এবং EF সমান হওয়ায়, যেহেতু BC EF এর উপর পড়েছিল, কাজে অবশ্যই সি বিন্দুটি এফ বিন্দুর উপর পড়বে।
অপরদিকে বিকুণ এবং ইকুণ সমান হওয়ায় এবি বাহু বাহুর উপর পড়বে, এবং সিকুণ এবং এফকুণ সমান হওয়ায় এসি বাহু ডিএফ বাহুর উপর পড়বে। লক্ষ্য করো, এবি এবং এসি বাহুর সাধারণ বিন্দু হচ্ছে এ বিন্দু, আবার ডি এবং ডিএফ বাহুর সাধারণ বিন্দু হচ্ছে ডি বিন্দু। তাহলে আমরা বলতে পারি নিশ্চিতভাবেই এ বিন্দু ডি বিন্দুর উপর পড়বে। লক্ষ্য করো, তাহলে এবিসি এর তিনটি বাহু এবং তিনটি কোণ অবশ্যই ডিএফ ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণের উপর ভালোভাবেই পড়েছে। কাজে আমরা বলতে পারি এবিসি ডিএফ এর উপর সমাপতিত হয়েছে। যেহেতু এবিসি ডিএফ এর উপর সমাপতিত হয়েছে, কাজে আমরা বলতে পারি দুটি ত্রিভুজের প্রত্যেকটি উপাত্তই সমান। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ এবিসি এবং ডিএফ সর্বসম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা সর্বসমতা এবং সদৃশতা নিয়ে আলোচনা করলাম, এরই পাশাপাশি আমরা আজকে একটি উপপাদ্য শিখলাম। আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবেই বুঝতে পেরেছ। এরই ধারাবাহিকতায় তোমরা বাকি উপপাদ্যগুলো বাসায় অনুশীলন করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, জ্যামিতির বিষয়বস্তু সমূহ তোমরা কখনোই মুখস্থ করবে না, এগুলো বুঝে বুঝে তারপর শিখবে। তুমি যদি আজকে একটি জ্যামিতির উপপাদ্য বা সম্পাদ্য মুখস্থ করে সৌভাগ্যবশত সেটি পরীক্ষার মধ্যে পাও এবং তুমি যদি সেটা লিখতে পারো, তবে এখন তুমি হয়তো ভালো একটি নাম্বার পেলে, কিন্তু পরবর্তী ক্লাসে তুমি কখনোই ভালো করতে পারবে না, কারণ তুমি আজকে যে উপপাদ্যটি শিখেছ সেটি পরবর্তী ক্লাসে সূত্র হিসেবে কাজ করবে। অর্থাৎ পরবর্তী ক্লাসে তুমি যে উপপাদ্যগুলো পাবে সেই উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য এই সূত্রসমূহ অবশ্যই জরুরি। তো এখন তুমি যদি ভালোভাবে এগুলো না বুঝতে পারো, তাহলে পরবর্তী ক্লাসেও তোমাকে এগুলো মুখস্থই করতে হবে। কাজেই তোমরা কখনো না বুঝে এগুলো মুখস্থ করবে না।